ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আসি পরের খবরে। নতুন শিক্ষানীতিতে থাকছে না এমফিল, চার বছরের স্নাতক স্তরের পরই গবেষণার সুযোগ, মিলবে মাল্টিপল এক্সিট ও এন্ট্রি পয়েন্ট, মাঝপথে পড়া ছাড়লেও ফের আগের জায়গা থেকে পড়ার সুযোগ, থাকবে না ইউজিসি, উচ্চশিক্ষায় থাকবে একটি নিয়ন্ত্রক সংস্থা, কলেজের স্বশাসন নিয়ে সমালোচনা শিক্ষাবিদদের একাংশের গলায়। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বদলে হল শিক্ষা মন্ত্রক, জাতীয় শিক্ষানীতিতে করা হল শিক্ষা ব্যবস্থার খুললঞ্চে বদল। শুধু স্কুল শিক্ষাই নয়, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থারও আমূল বদলের কথা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। বলা হয়েছে তিন বছরের সাম্মানিক স্নাতক হচ্ছে চার বছরের, থাকছে না এমফিল, যারা গবেষণা করবেন তাদেরকে অনার্স করতে হবে চার বছর, গবেষণা না করতে চাইলে অনার্স কোর্স তিন বছরের। অন্যদিকে স্নাতক স্তরে এক বছর পরেই মিলবে সার্টিফিকেট, দু বছর পর অ্যাডভান্স ডিপ্লোমা, তিন বছর পর ডিগ্রি এবং চার বছর পর ডিগ্রির সঙ্গে গবেষণা করার সুযোগ। তৈরি করা হবে জাতীয় গবেষণা ফাউন্ডেশন, উচ্চশিক্ষায় থাকবে মাল্টিপল এক্সিট ও এন্ট্রি পয়েন্ট, তার জন্য তৈরি হবে একাডেমিক ব্যাংক অব ক্রেডিট, যেখানে গচ্ছিত থাকবে পড়ুয়ার অর্জিত শিক্ষার তথ্য, যার ফলে মাঝপথে কোনো পড়ুয়া কোনো কোর্স ছেড়ে দিলেও পরে চাইলে আগের জায়গা থেকে শুরু করতে পারবেন। আজ কি ব্যবস্থা মে যদি চার সাল ইঞ্জিনিয়ারিং পড়নে কে বাদ ইয়া ছ সেমেস্টার পড়নে কে বাদ কিসি কারণবশ মে আগে নহি পড় সকতা হুঁ তো মেরে পাস কোই উপায় নহি হ্যায়, মে আউট অফ দি সিস্টেম হো জাতা হুঁ। মাল্টিপল এন্ট্রি এন্ড এক্সিট সিস্টেম মে ইয়ে রহেগা কি এক সাল কে বাদ সার্টিফিকেট, দু সাল কে বাদ ডিপ্লোমা, তিন ইয়া চার সাল কে বাদ ডিগ্রি। উচ্চশিক্ষা ক্ষেত্রে পড়ুয়াদের আরো সুযোগ দেবার কথা বলা হয়েছে নতুন নীতিতে। বলা হয়েছে পছন্দের বিষয় বাছার ক্ষেত্রে আরো স্বাধীনতা মিলবে। সবগুলি একটা একদম ফান্ডামেন্টালি নতুন প্রস্তাব, একটা চার বছরের আন্ডার গ্র্যাজুয়েট আর এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট, আর একটা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এমএ কোর্স। এখন যদি এই দুটো পদ্ধতি থাকে তাহলে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা হতে পারে। চার বছর করে আমি কি গবেষণা, এক বছর করে গবেষণা করতে পারবো? সুস্পষ্ট আরো কিছু নীতি নির্ধারণ না করে হয়তো দুম করে এই এই নীতিটা প্রবর্তন করা একটু অসুবিধা হতে পারে। পাশাপাশি নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে বর্তমানে উচ্চশিক্ষায় নিয়ন্ত্রক হিসেবে ইউজিসি, এআইসিটিই সহ যে সংস্থাগুলি রয়েছে সেগুলি থাকবে না, তৈরি হবে নতুন নিয়ন্ত্রক সংস্থা। শিক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক ক্ষেত্রে কলেজগুলির স্বশাসন বাড়ানোর কথা বলা হয়েছে নতুন নীতিতে। বিষয় বৈচিত্র্যকে ইতিবাচক চোখে দেখলেও কলেজের স্বশাসন নিয়ে সমালোচনার সুর শিক্ষাবিদদের একাংশের গলায়। কলেজকে এবার তুমি নিজে চোরে খাও গোছের ব্যাপার, যে তুমি রোজগার করো, কলেজগুলো নিজেরা রোজগার করবে, তার মানে ছাত্রছাত্রীদের টাকা দিয়ে পড়তে হবে, বেশ ভালো টাকা দিয়ে পড়তে হবে, সরকার হাত গুটিয়ে নেবে, পাশে দাঁড়াবে না গরিব ছেলে মেয়েদের, এটা একটা ভয়ঙ্কর ব্যবস্থা। মূল্যায়ন বিধিতেও রদবদলের কথা বলা হয়েছে শিক্ষানীতিতে। রিপোর্ট কার্ডে শিক্ষকদের পাশাপাশি মূল্যায়ন করবেন পড়ুয়া এবং সহপাঠীরা। নতুন এই শিক্ষানীতিকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, জাতীয় শিক্ষানীতি 2020-র অনুমোদনকে আন্তরিকভাবে স্বাগত জানায়। এটি ছিল শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের ও বহুল প্রতীক্ষিত সংস্কার, যা আগামী দিনে লক্ষ লক্ষ জীবনকে পাল্টে দেবে। কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।